আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর হঠাৎ যে কারণে মানবিক পুলিশ ও কনস্টেবল শকতকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি হারিয়ে যা বললেন মানবিক পুলিশ সৌকত হোসেন বিয়ের আসরে যে বিষয় নিয়ে নবদম্পত্তির অভিনব প্রতিবাদ দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাস্তায় পড়ে থাকা স্বজনহারা পরিচয়হীন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি কনস্টেবল শৌকত হোসেনকে পুরস্কৃত করা হল চাকরিবিচ্যুতির মধ্য দিয়ে গত ষোলো এপ্রিল তার চাকরি চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সুলতানা আদেশের কপি পাঠানো হয় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের দপ্তরে আদেশে বলা হয়েছে একাত্তর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহ অতীতভাবে প্রমাণিত হয়েছে এছাড়া অভিযুক্ত শওকত হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং ব্যবহারিস মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয় কনস্টেবল শওকত হোসেনের চাকরিচ্যুত আদেশের মধ্য দিয়ে মূলত সি এম মানবিক পুলিশ ইউনিটের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে দুই সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়েছিল তখন কমিশনার ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলেন বেওয়ারিশ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তখন গণমাধ্যমে পুলিশের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল সিএমপির এমন উদ্যোগের পর কিছু পুলিশ সদস্য মানবিক কার্যক্রম বাড়িয়ে দেন অনেকেই নিজেদের নামের আগে মানবিক শব্দটি ব্যবহার শুরু করেন এখন যে মানবিক পুলিশিংয়ের প্রচারণা চালানো হয় সেটার ভিত্তি পেয়েছিল সিএমপির উদ্যোগের কারণে যাত্রা শুরুর পাঁচ বছরের মাথায় এসে মানবিক পুলিশিংয়ের মূল ব্যক্তি শওকত হোসেনকে পুলিশ বাহিনী থেকে বিদায় নিতে হলো মানবিক পুলিশ ইউনিট গঠনের নৈপথ্য কথা নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা শওকত হোসেন দুই সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন দুই সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙামাটিতে যান সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন দুই হাজার সাল থেকে তিনি চট্টগ্রাম মহানগরের অসহায় দুস্থ ও বেওয়ারিশ মানুষদের নিভৃতে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের পর তিনি মহানগরীতে ঘুরে ঘুরে স্বজনহারা নাম পরিচয়হীন অসুস্থ মানুষদের সেবা দিতেন ঔষধপত্র জোগাড় করে দিতেন ধীরে ধীরে তার সঙ্গে একাধিক কনস্টেবল স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই কার্যক্রমে জড়িয়ে পড়েন দীর্ঘদিন নিভৃতে কাজ করে যাওয়া শওকত হোসেন দুই সালের উনত্রিশ নভেম্বর পুলিশের কল্যাণ সভায় রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের সেবা দেওয়ার বিষয়টি তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানের সামনে উপস্থাপন করেন তখন শওকত হোসেনের মানবিকতার বক্তব্য শুনে কমিশনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানবিক পুলিশ ইউনিট গঠন করেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে সিএমপি সর্বপ্রথম এমন উদ্যোগ চালু করে ব্যাপক প্রশংসা অর্জন করে প্রথমে গঠিত মানবিক পুলিশ টিমের সদস্য সংখ্যা ছিল দশ জন ওই সময় করোনা কালে চলছিল সহযোগিতা ও মানবিক কাজের তৎকালীন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান সর্বাত্মকভাবে নিয়োজিত থেকেছিলেন মহানগরবাসীকে নানাভাবে সহযোগিতার ওই সময়ে মানবিক পুলিশ ইউনিট সর্বমহলে প্রশংসিত হয়েছিল ওই সময় পুলিশের এই ইউনিটের অন্যতম কাজ ছিল দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসা খাবার বস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকার সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছিলেন তৎকালীন সিএমপি কমিশনার এখনও সিএমপির এই অ্যাম্বুলেন্সে মানবিক পুলিশ শব্দটি লেখা আছে মানবিক পুলিশ ইউনিটের বিপদ শুরু গঠনের পর প্রশংসা পেলেও দুই সাল থেকে বিপদের মুখোমুখি হয় মানবিক পুলিশ ইউনিট এটি মূলত কনস্টেবল শৌকত হোসেনকে ঘিরে আবর্তিত ছিল শওকত দুই সালের উনিশ ফেব্রুয়ারি ডবল মুরিং থানা এলাকায় একটি মাহফিলে অতিথি হয়ে যান এবং বিতর্কিত বক্তব্য দেন সেই বক্তব্যের জেরে পারবর্তী সময় তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলি থানায় পাঠানো হয় এরপর থেকে মূলত নিষ্ক্রিয় হয়ে পড়ে মানবিক পুলিশ ইউনিটের কার্যক্রম বদলি আদেশের বিষয়ে তৎকালীন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছিলেন সিএমপির সব পুলিশ সদস্যই মানবিক পুলিশিং কার্যক্রম করছে তাই আলাদা করে মানবিক পুলিশ ইউনিট রাখছি না অমানবিক আচরণের শিকার শওকত হোসেন কর্ণফুলী থানায় বদলির পর থেকে মানবিক কার্যক্রমে বাধার মুখে পড়েন শওকত ওই সময় কার্যত সিএমপির মানবিক পুলিশ ইউনিটে বিলুপ্ত হয়ে যায় কিন্তু শওকত হোসেনের মননে রয়ে যায় রোগীদের সেবা দেওয়ার বিষয়টি ফলে কর্ণফুলী থানায় কনস্টেবল পদে সাধারণ ডিউটি করে দিন পার করলেও সুযোগ পেলে মহানগরীর বেওয়ারিশ রোগীদের সেবা দেওয়া অব্যাহত রাখেন শওকত শওকত হোসেনের একজন সহকারী পুলিশ কনস্টেবল নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন শওকতকে কর্ণফুলী থানায় বদলির পর মূলতে তিনি ভেঙে পড়েন তার মানবিক কার্যক্রম বন্ধ হওয়ায় মানসিকভাবে আঘাত পেয়েছেন এর সঙ্গে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার অমানবিক আচরণের শিকার হতে থাকেন শওকত শওকত চাপে পড়ে ঘন ঘন অসুস্থ হতে থাকেন যে অভিযোগে চাকরিচ্যুত শওকত চাকরিচুদ্ধির আদেশের কপিতে অভিযোগ বিষয়ে লেখা হয়েছে কর্ণফুলি থানায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল শওকত হোসেন দুই হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাকে দামপাড়া বিভাগীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ওই বছরের আট নভেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এরপর চিকিৎসক এক সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন কিন্তু ওই বছরের নয় নভেম্বর থেকে দুই সালের বিশ জানুয়ারি পর্যন্ত একাত্তর দিন তিনি থানায় গড় ছিলেন একুশ জানুয়ারি তিনি গড়হাজির থাকায় কৈফিয়তসহ থানায় হাজির হন এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয় সেই মামলার তদন্ত পর্যায়ে চলতি বছরের এগারো ফেব্রুয়ারি বিভাগীয় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে লিখিত জবাব দেন শওকত হোসেন সেখানে তিনি বেওয়ারিশ মানুষদের নিয়ে মানবিক কার্যক্রমের সহিত সম্পৃক্ত থাকার কারণে পুলিশ কনস্টেবলস পদে চাকরি করা সম্ভব নয় মর্মে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন শওকত হোসেনের এমন বক্তব্যের পর ১৬ এপ্রিল সিএমপির কমিশনার শাকিলা সুলতানা চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন আদেশে লেখা হয় অভিযুক্তের কৃত অপরাধের শাস্তি স্বরূপ গুরুদণ্ড হিসেবে বাংলাদেশ পুলিশ পদের চাকরি হইতে ডিসমিসের বরখাস্তর আদেশ প্রদান করা হইল এ বিষয়ে জানতে চাইলে শাকিলা সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন শওকত হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছিল সেই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে শওকত বক্তব্য দিয়েছেন এর আলোকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একই বিষয়ে সিএমপির কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিস প্রতিদিনের বাংলাদেশকে বলেন কনস্টেবল শৌকত হোসেনের চাকরিচ্যুত আদেশ হয়েছে এখন তিনি চাইলে সিএমপি কমিশনারের কাছে আপিল করতে পারেন এরপরও প্রশাসনিক ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে এদিকে চাকরিচ্যুত হওয়ার পর কারোর সঙ্গেই কথা বলছে না শওকত হোসেন গতকাল বুধবার একাধিকবার তার মোবাইল ফোনে ফোন দেওয়া হয় এক পর্যায়ে ফোন ধরে হৃদয় নামের একজন বলেন শওকত ব্যস্ত আছেন পরে কথা বলবেন পরে ফোন করা হলেও তিনি আর সারা দেননি শওকত হোসেনের নিরাপত্তার বিষয়ে তার সহকর্মীরাও মুখ খুলছেন না ঝিনাইদহে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমাইয়া আরফিনের বিয়ে অনুষ্ঠিত হয় মঙ্গলবার পঁচিশ এপ্রিল বিকালে বিয়ের আসর থেকে ওই নবদম্পতি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবি জানিয়েছেন বিয়ের আসরে নবদম্পতির হাতে দেখা যায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো এবং খাদিজার মুক্তি দাও লেখা প্লাকার্ড তাদের এমন প্রতিবাদের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে মাহমুদুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সুমাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন দুজনের বাড়ি ঝিনাইদহ সদরে বিয়েতে সবারই ব্যতিক্রম কিছু করার শখ থাকে ঘোড়া বা হাতির পিঠে বসে অথবা ঢাকঢোল বাজিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যান অনেকে অনুষ্ঠিত হওয়া এই বিয়েতে দেখা যায় নবদম্পতির হাতে প্লাকার্ড। একজনের প্লাকার্ডে লেখা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো। আরেকজনের প্লাকার্ডে লেখা খাদিজার মুক্তি দাও এ ব্যাপারে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় বলেন আমাদের নতুন জীবনের শুরুটা আমরা করতে চেয়েছি এই নিবর্তনমূলক আইন বাতিল এবং খাদিজার অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে সব ধরনের জুলুমের অবসানের মাধ্যমে গণমানুষের মুক্তির সংগ্রামে বিবেকবান মানুষের অংশগ্রহণের আহ্বান জানানোর প্রত্যয় আমাদের বিয়েতে এই প্রতিবাদ